নিঃসন্দেহে একজন অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই আমাদের প্রিয় মাতৃভূমিকে কারা অনিরাপদ করেছে? ইয়াবা বদি, বিশ্ব শামসু, আন্ডার অফিক, আমাদের কিছু কৌশলের ঘাটতি ছিল। শ্রীলঙ্কার থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে আমরা শিক্ষা নিতে বলবো। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি। তবে স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেলে আমরা স্বাধীনতার 53 বছরেও আমাদের রাজনৈতিক মুক্তি, আমাদের অর্থনৈতিক মুক্তি, আমাদের সাংস্কৃতিক মুক্তি, আমাদের সামাজিক মুক্তি আমরা অর্জন করতে পারি নাই। আমরা সৌভাগ্যবান এখনো আমাদের এই রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মুক্তির জন্য মুক্তিযোদ্ধারা আমাদের পাশে থেকে লড়াই করছে এবং আমাদের এই দ্বিতীয় মুক্তির সংগ্রামের ডাকে তারা সাড়া দিয়েছে। কাজে আজকে এই দ্বিতীয় মুক্তির সংগ্রামে নারায়ণগঞ্জের যেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, নারায়ণগঞ্জের নেতৃবৃন্দের প্রতি আমাদের সেটা প্রত্যাশা থাকবে। মুক্তিযুদ্ধের যদি আপনার দিকে তাকান, 1971 সালের আমাদের মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের নিঃসন্দেহে একজন অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বয়স ছিল 51 বছর। সেই মুক্তিযুদ্ধের আরেকজন কাণ্ডারি, যখন সমগ্র জাতি দিগ্ভ্রান্ত ছিল, সেই জাতিকে হ্যামিলিন আর বাসিওলার মতো তাদেরকে সঠিক গন্তব্যের দিশা দিয়েছিলেন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান। তার বয়স ছিল 35 বছর। সেই সময়ের অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, তাদেরকেও যদি আপনারা দেখেন, সাতজন বীরশ্রেষ্ঠ, আমাদের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, তার বয়স ছিল 22 বছর। আমাদের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, তার বয়স ছিল 29 বছর। আমাদের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, তার বয়স ছিল 18 বছর। শুধুমাত্র মুক্তিযুদ্ধ না, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক এবং ঐতিহাসিক আন্দোলন সংগ্রাম, 69-এর গণ অভ্যুত্থান কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সমস্ত আন্দোলন সংগ্রামে ছাত্র, যুবক, তরুণরা একটা অগ্রণী ভূমিকা পালন করছে। শ্রীলঙ্কার থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে আমরা শিক্ষা নিতে বলবো। শ্রীলঙ্কাতে যখন রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছে, সেখানে কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছে। কাজেই এইখানেও যদি আমাদের জাতীয় নেতৃবৃন্দ সঠিক দিক নির্দেশনায় ব্যর্থ হয়, তাহলে জনগণ অবশ্যই এখানে আরব বসন্তের মতো বাংলা বসন্ত ঘটাবে এবং সেই বাংলার নেতৃত্ব দিতে হবে ছাত্র, যুবক, তরুণদেরকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে আমাদের দেশের 82% উচ্চশিক্ষিত তরুণ তারা দেশে থাকতে চায় না, কারণ এই দেশকে তারা নিরাপদ মনে করে না, তাদের শিক্ষার জন্য, চিকিৎসার জন্য, তাদের ভবিষ্যতের জন্য নিরাপদ মনে করে না। তাহলে এই আমাদের প্রিয় মাতৃভূমিকে কারা অনিরাপদ করেছে, সেই প্রশ্ন তরুণ বন্ধুদেরকে আমাদেরকে করতে হবে। রাষ্ট্রের কাছ থেকে আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে। আজকে বাংলাদেশে আপনারা জানেন, কার্যত আমাদের নিকটবর্তী প্রতিবেশী দেশ ভারতের একটা তাবেদারী সরকার চলছে, যেই সরকার জনগণের ভোটের অধিকার হরণ করে বিরোধী দলের নেতা কর্মীদেরকে হত্যা করে, গুম করে, জেলে নিয়ে মামলা দিয়ে তারপরে তারা রাষ্ট্র চালাচ্ছে। বিরোধী দলের প্রায় 1.5 লক্ষ নেতা কর্মী, 50 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে 1.5 লক্ষ মামলা। 7ই জানুয়ারি একটা ডামি নির্বাচন হয়েছে, জনগণ সেই নির্বাচনে ভোট দেয়নি। অনেকে বলে 5% সরকার, 95% জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। তারপরেও তাদের দাপট, তারপরেও তাদের হুমকি ধামকি, আমাদের কথা পরিষ্কার। এই বাংলাদেশের গত 53 বছরে যে রাজনীতি চলেছে, সেটা প্রতিহিংসার রাজনীতি, ক্ষমতার দখলের রাজনীতি। আমরা প্রতিহিংসা নয়, আমরা সম্প্রীতির এবং সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। আমরা দখলদারী রাজনীতি নয়, আমরা জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। সেই লক্ষ্যে আমাদের আজকের আহ্বান। আজকে আপনারা জানেন, বিএনপি সহ 63টি রাজনৈতিক দল আমরা নির্বাচন বর্জন করেছিলাম। নির্বাচন বর্জন করেই আমরা কিন্তু থেমে যাইনি। এটি ঠিক 7ই জানুয়ারির নির্বাচন এবং তার পরবর্তী আন্দোলনে আমাদের কিছু কৌশলের ঘাটতি ছিল, যেই কারণে আন্দোলনকে হয়তো আমরা কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ে যেতে পারি নাই। আন্দোলন তো থেমে যায়নি, আন্দোলন তো এখনো চলছে, বরং 42টি দলের পাশাপাশি আরো যারা নির্বাচন বর্জন করেছে তাদেরকেও নিয়ে কিভাবে সুসংগঠিত আন্দোলন করে যায় সেই আলাপ আলোচনা চলছে। যে গোটা দেশের মানুষ আজকে এই জালিম শাহির কাছে জিম্মি। আজকে যে ভাষা আন্দোলনের জন্য আমাদের পূর্বসূরীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যে লড়াই করে আমাদের মা, বোন, কৃষক, শ্রমিকরা আমাদের দেশকে স্বাধীন করেছে, তার মূল মন্ত্র আজকে এখনো অর্জিত হয় নাই। তাই আজকে আমাদের বাক স্বাধীনতার জন্য লড়াই করতে হচ্ছে।
আমাদের কথা বলার অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। আজকে আপনি কি বলবেন, একটা বক্তব্য দিবেন, ডিজিটাল নিরাপত্তা আইনে আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনি লিখবেন ডিজিটাল নিরাপত্তা আইনে আপনার বিরুদ্ধে মামলা হবে। এই দেশের রাজনীতি করতেছে ইয়াবা বদি, বিশ্ব শামসু, আন্ডার অফিক, অমুক তমুক, তারা হচ্ছে এই দেশের রাজনীতিবিদ। আজকে মেধাবী মানুষগুলো রাজনীতি থেকে দূরে যাওয়ায় এই দুর্বৃত্তরা, এই মাফিয়ারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। কাজে আমরা তরুণদের প্রতি আহ্বান জানাবো, শিক্ষিত যুবকদের প্রতি আহ্বান জানাবো, সমাজ পরিবর্তনের জন্য, দেশ পরিবর্তনের জন্য আপনাদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। উপস্থিত সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।